টাস্কের দ্বিতীয়টি করাবো একে দাগে নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও কোনো অনুপাতের পূর্বপদ গেটার দেন উত্তরপদ হলে অনুপাতটি হবে অপশান দেওয়া আছে গুরু অনুপাত লঘু অনুপাত সামানুপাত অপ্রকৃত ভনাংশ অপ্রকৃত ভনাংশ অবশ্যই হবে না সামানুপাত মোটেই হবে না এরপর তাহলে গুরু অনুপাত বা লঘু অনুপাতের মধ্যে কোনটি হবে এটা হবে লঘু অনুপাত বীর অপশানটা হবে লঘু অনুপাত এরপর দুয়ের দাগে শূন্য স্থান পূরণ করো এক্স গুণিত ওয়াই টু দি দিওয়ার শূন্য জেড টু দি দিওয়ার মাইনাস ওয়ান এক্স গুণিত এক্স টু দি দিওয়ার জিরো তার মানে এটা ওয়ান হয়ে যাবে ইন্টু জেড টু দিওয়ার মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই জেড সমান এক্স বাই জেড তাহলে শূন্য স্থানে আমার এক্স বাই জেড বসবে এরপর তিনের দাগে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ফাইভ এবং সিক্স ইন্টু টেন এবং সিক্স টেন কোনটি বেশি মিষ্টি হবে হিসাব করে লেখো প্রথম প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত ও জলের অনুপাত সমান দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান সিক্স ইন টু টেন এরপরে দেখতে হবে আমার প্রথম প্রকার শরবতে এবং দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ কতটা আছে সিরাপ যত বেশি দেব তত বৃষ্টি হবে প্রথম প্রকার শরবতে শরবতে সিরাপ আছে সমান দুই বাই সাত এদের যদি ভাগাহার করি তাহলে উপরে দুই বুঝবে নিচে পাঁচ যুক্ত দুই সাত দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ আছে সিক্স ডিভাইডেড দশ আর ছয় যোগ করলে ষোলো অংশ সমান তিনের আট অংশ একে আমরা লক্ষ্য আকার করে নিলাম এরপর দুয়ের সাত তিনের আট এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় সেটা আমাদের দেখতে হবে যদি আমরা বের করতে পারি কোনটি ছোট কোনটি বড় তাহলে কোন সর্বত্রে বেশি মিষ্টি আমরা পেয়ে যাব আট এবং সাতের লসাগু হবে ছাপান্ন ছাপান্ন ছাপানো আমি বসিয়ে দিলাম তাহলে আটগুণে তো সাত তাহলে এখানেও সাত দিগুণ হবে সাত আটটে ছাপানো তো আমার এখানে আট হবে তাহলে উপরটাকে আট দিগুণ হবে তাহলে আট দুগুণে ষোলো এখানে সাত তিনে একুশ অর্থাৎ এইটা বড়ো তো এটা যদি বড়ো হয় অর্থাৎ তিনের আট আমার বড়ো তিনের আট গ্রেটার দেন অর্থাৎ ছয়ের ষোলো তো গ্রেটার দেন দুয়ের সাত ছয়ের ষোলো গ্রেটার দেন দুয়ের সাত তার মানে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি বেশি মিষ্টি এরপর চারের দাগে গুণ করো চারের তিন এক্স স্কোয়ার জেড চারের তিন এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু একের তিন ওয়াই স্কোয়ার জেড এক্স গুণিত মাইনাস সিক্স এক্স ওয়াই এর স্কোয়ার গুণ হলে আমার মাইনাস চিহ্ন সামনে চলে আসবে মাইনাস চিহ্নটাকে আমি সামনে নিয়ে আসব এরপরে চার আর ছয়ের গুণ হবে এখানে নিচে তিনগুণিত তিন ধ্রুবকগুলোকে সামনে নিয়ে এলাম এরপর এখানে একটি এক্স স্কোয়ার এখানে একটি এক্স এখানে একটি এক্স অর্থাৎ এক্স টু দিবার ফোর এরপর ওয়াই এখানে পাওয়ার এক এখানে দুই এখানে এক তার মানে ওয়াই টু দিবার ফোর জেড এখানে একটি এখানে একটি এখানে জেড স্কোয়ার জেড টু দিবার ফোর তিন দুগুণের ছয় তাহলে মাইনাস আট বাই তিন মানে এক্স টু দিবার ফোর ওয়াই টু দিবার ফোর জেড টু দিবার ফোর আর গুণফল বেরিয়ে বেড়িয়ে গেল এরপর পাঁচের দাগে একটি খনিতে একটি লিফ্ট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা ছ মিনিটে কত মিটার নিচে থাকবে ওই লিফটটা যদি ভূমির দশ মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে তো গাণিতিক সমস্যাটি হলো বলে আমরা লিখব সমস্যাটি হলো সময় ব্যাকেটে মিনিট এরপর এদিকে দূরত্ব ব্যাকেটে মিটার সময় কত ছিল প্রথমে আট মিনিট কত নেমেছিল চব্বিশ মিটার এরপর আমাদের বলা হয়েছে ছ মিনিটে কতটা নামবে সময় বাড়লে দূরত্ব বাড়বে সময় কমলে দূরত্ব কমবে অতএব সময়ের সঙ্গে অতএব সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সম্পর্ক সরল সম্পর্ক অতএব নির্ণেয় দূরত্ব সমান ছয় বাই আট গুণিত চব্বিশ আট তিনের চব্বিশ তিন ছয় আঠেরো মিটার এটা আমার প্রথমের উত্তর বের করতে দেওয়া ছিল একটা উত্তর বেরিয়ে গেল তাহলে এরপরে একই রকমভাবে আমাদের বলা হয়েছে সত্তর মিনিটে কতটা নিচে থাকবে তাহলে একই রকমভাবে আমি সময় ব্যাগে মিনিট দূরত্ব আট এখানে চব্বিশ একবার কি আমি দূরত্ব চলে যাচ্ছি তো দূরত্ব সমান কেন আমরা আগেই দেখিয়েছি সরল সম্পর্ক হবে সত্তর বাই আট চব্বিশ তিনে চব্বিশ তিন একুশ দুশো দশ মিটার নিচে নামবে কিন্তু আমাদের বলে দেওয়া ছিল যে লিফট দশ মিটার উপর থেকে শুরু করতেছি ভূমির দশ মিটার উপর থেকে নামতে শুরু করতেছি তাহলে এখানে দশ বিয়োগ করতে হবে অতএব দুশো দশ মাইনাস দশ সমান দুশো মিটার ভূমির নিচে থাকবে ওকে মডেল অ্যাক্টিভিটি টু আমি করে দেখালাম